অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ ফেভারিট হিসেবেই মাঠে নামবে, সেই সাথে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা বাংলাদেশের নারীদের জন্য আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করেন নারী দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন। সিরিজের আগে মিরপুরে টাইগ্রেস স্পিনার নাহিদ আক্তারকে তুলে দেওয়া হলো আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার। মিরপুরে অনুশীলনের ফাঁকে হঠাৎ হাসি ঠাট্টায় মেতে উঠলেন লতা মারুফারা, সবাই উচ্ছ্বসিত টিমমেটের অর্জনে। গত বছর নভেম্বরে আইসিসির মাসসেরা ক্রিকেটার হয়েছিলেন নাহিদা আক্তার, তারই স্মারক এতদিন পরে বুঝে পেলেন এই টাইগ্রেস স্পিনার। নাহিদার মতো সিনিয়র ক্রিকেটারের এমন অর্জন দলের মাঝে ভালো স্পিরিট তৈরি করে দাবি নারী দলের প্রধান নির্বাচকের। নাহিদা তো অনেকদিন ধরে খেলছে, নাহিদা বিং সিনিয়র ক্রিকেট ফর বাংলাদেশ যে বোলিং করছে রিসেন্টলি, সে আসলে দুর্দান্ত বোলিং করছে, তো ওর পুরস্কারটা আসলে যথার্থই প্রাপ্য। নারীদের ক্রিকেটে অস্ট্রেলিয়া সবচেয়ে সফল ও শক্তিশালী দল, তাই এই সিরিজ সামনে রেখে অনেক সাবধানেই দল সাজাতে হয়েছে নির্বাচকদের। নিজেদের ভেন্যুতে খেলা হওয়ার সুযোগটা কাজে লাগাতে চায় বাংলাদেশ। ব্যাটিং বোলিংয়ের পর ফিল্ডিংয়েও দেওয়া হচ্ছে ফোকাস। আগের দিন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছিলেন ঘরের মাঠে বাংলাদেশ এগিয়ে থাকবে। প্রধান নির্বাচকও ফেভারিট বলছে বাংলাদেশি নারীদের। আমাদের টার্গেটই হচ্ছে আমাদের সিরিজ জেতা। আমাদের মনে হয় আমাদের একটা ভালো পিপিসি ডিসেন্ট সিচুয়েশন আছে, আমাদের কন্ডিশন মানে আমাদের অপশন আছে, আমরা জেতার চান্সেস, বিকজ আমাদের হোম অ্যাডভান্টেজ আছে, আমাদের হোম কন্ডিশনে খেলা, তো এখানে ওরা কীরকম ক্রিকেট খেলে এটা দেখার বিষয়। দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে অস্ট্রেলিয়াও, ব্যাট আর বল হাতে সকাল থেকে দুপুর অবধি ঘাম ছড়িয়েছেন হেলি পেরিডা। কন্ডিশন আর উইকেটের সাথে মানিয়ে নেওয়াটাই মূল চ্যালেঞ্জ হবে রেকর্ড বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য। অস্ট্রেলিয়ার জন্য বাংলাদেশ নতুন হলেও এই সাব কন্টিনেন্টে নিয়মিতই খেলছে অজিরা। মাত্রই নারী আইপিএল থেকে বাংলাদেশে এসেছে সফরকারী স্কোয়াডের বেশ কজন। সফরকারীদের পেশাদারিত্বের সামনে বাংলাদেশ কতখানি চ্যালেঞ্জ নিতে পারবে সেটাই দেখার বিষয়। সারা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।